রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুলু দিয়ে শুকনো মাছের রেসিপি করব খুব সুস্বাদু এই রকম রেসিপি হলে অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না এত টেস্ট এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখি এই মুখরুচ রেসিপি তৈরি করার প্রধান উপকরণ হলো লাল মুলু খুব ভালো ভালো করে ধুয়ে নিয়েছি শুকনো মাছ নিয়েছি এই গ্রেটার দিয়ে সবগুলি লাল মুলুকে গ্রেট করে নেব এই যে মুলুটা এই জায়গাটা দিয়ে করব মোটা জায়গা এটার সরু মোটা জায়গাটা দিয়ে করব। এভাবে তাড়াতাড়ি হবে খুব তাড়াতাড়ি হয় এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে এই যে সবগুলি গ্রেট করে নিলাম খুব ভালো হয়েছে এভাবে গ্রেড করে নেওয়াতে এখন এই শুকনো মাছের তিনটি কাটা থাকে এই তিনটি কাটা আমি ভেঙে নিচ্ছি দা থাকলে দা দিয়ে করা যায় আর এই মাছগুলি খুব ছোটো এই জন্য এই শুকনো মাছগুলি কাটাগুলি নখ দিয়ে তুলে নিচ্ছি এই যে তিন দিকে তিনটা কাটা থাকে এরপর এগুলি গরম জলে ধুয়ে নেব জল দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য গরম জলে কড়াই গরম করে কড়াইতে সরষের তেল দিলাম তেলটা লো ফ্লেমে গরম হয়েছে এখন শুকনো মাছগুলি পরিষ্কার করে ধুয়ে ফ্রাই করে নিচ্ছি হলুদ দিলাম নুন অল্প দিলাম দিয়ে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব হালকা ফ্রাই করব পুড়ে যাতে না যায় ওই দিকে লক্ষ্য রাখতে হবে কি সুন্দর হয়েছে পুড়ে যায়নি এখন এই মাছগুলি তুলে আবার তেল দিলাম তেলটা এভাবে কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিলাম তেলটা একটু বেশি দিতে হবে তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এতটুকুই পেঁয়াজ দিতে হবে মূল অনুযায়ী পেঁয়াজটা দিতে হবে পেঁয়াজটা ফ্রাই হচ্ছে মিডিয়াম এখন কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নিচ্ছি এখন গ্রেড করা গুলি দিয়ে দিচ্ছি এত ভালো রেসিপি আর অন্য কোনো পদের প্রয়োজন হবে না এত ভালো নুন দিয়ে দিলাম হলুদ দিলাম এখন নুন হলুদ মূল সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি পেঁয়াজ কলি কুচু করে কেটে দিয়ে দিলাম খুব ভালো লাগবে মিষ্টি মিষ্টি লাগবে এর জন্য দিয়েছি শুকনো মাছগুলিও দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব মলুর সাথে পেঁয়াজ কলি শুকনো মাছ এভাবে আস্তে ধীরে মিশিয়ে নিচ্ছি রান্নায় ব্যঞ্জন চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা এই মুলুর সাথে ভালো করে মিশিয়ে এভাবে তৈরি করে নিলাম মুলুর ঘন্ট শুকনো মাছ দিয়ে মুলুর ঘন্ট খুব সুন্দর রেসিপি আপনার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ